রবিবারের দুপুরে শীতের রোদ গায়ে মেখে বিধায়কদের আলিপুর মিউজিয়াম ভ্রমণ। অধিবেশন শেষে মুখ্যমন্ত্রীর অনুরোধ মতো বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সকলকে আলিপুর মিউজিয়াম দেখতে যাওয়ার কথা জানান। মাননীয় মন্ত্রী বলেছেন, আমাদের সমস্ত সদস্যকে অনুরোধ করেছি সবাইকে নিয়ে আলিপুর মিউজিয়ামে যাওয়ার কথা। আমাদের মাননীয় সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে এবং আমি প্রত্যাশা করি আমাদের সদস্যরা যাবেন সেখানে। যদিও এ বিষয়ে মঙ্গলবারই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন, ওই মিউজিয়াম তৈরি নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে আদালতে। বিষয়টি এখন আদালতে বিচারাধীন, তাই তারা কেউ ওই মিউজিয়াম দেখতে যাবেন না। দেখুন, আমরা আলিপুরে যে কায়দায় এই বহুমূল্যবান প্রপার্টিকে রাজ্য সরকার একটা ছোট্ট পোর্শনে মিউজিয়াম করে বাকি পোর্শন কমার্শিয়ালি ব্যবহার করতে চায়, আমরা স্পেসিফিক জানি এবং এই বিষয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা আছে, তাই কোনো সাবজুডিস ব্যাপারে আমরা যাব না। অধ্যক্ষ মহোদয় যেমন সাবজুডিস ব্যাপারে আমাদের বলতে দেন না, তাই আমরা সাবজুডিস ম্যাটার যেখানে আছে সেখানে যাব না বলে ঠিক করি। তাই এদিন কোনো বিজেপি বিধায়ক উপস্থিত থাকেননি আলিপুর মিউজিয়ামে। বিরোধীদের মধ্যে থেকে একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী গিয়েছিলেন অন্যান্য তৃণমূল বিধায়কদের সঙ্গে। মাননীয় মেয়র ফিরহাদ হাকিম সাহেবের আমন্ত্রণ জানিয়েছে, তাকে আহ্বান করেছিলেন যে আলিপুর সেন্ট্রাল জেলকে এখন মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে, ওখানে যে হিস্ট্রিক্যাল জায়গাগুলো আছে গিয়ে আপনারা দেখবেন এবং স্পিকার স্যার নিজেও আসবে বলে সম্মতি জানিয়েছেন। সেই হিসাবে আমাদের কাস্টোডিয়ান তিনি ডেকেছেন, সেই লক্ষ্যে আমি এখানে এসে পৌঁছেছি।